মানবাধিকার সাথীরা, কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সাথীরা, জাগ্রত সাথীরা, কবিতা কুঞ্জ সাথীরা, স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়ন সদর উপজেলার সাথীরা, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি সাথীরা, বর্ষার সাথীরা, বাংলাদেশ জাসদ সাথীরা, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন সাথীরা, ইটাগাছে মন্দির সমিতি সাথীরা, বমরা সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সাথীরা, নিশিতা আক্তার লতা সাতক্ষীরা শ্রেষ্ঠ করদাতা, রিশিল্পী সাতক্ষীরা, মহিলা শ্রমিক লীগ সাতক্ষীরা, বাংলাদেশ আওয়ামী লীগ সাত নম্বর ওয়ার্ড রুইসপুর সাতক্ষীরা, কদমতলা আঞ্চলিক প্রেস ক্লাব সাতক্ষীরা, সাপ্তাহিক সূর্যের আলো সাতক্ষীরা, পানি বিশুদ্ধকরণ মালিক সমিতি, যুবক্ষ পরিষদ সাতক্ষীরা, সড়ক ও জনপথ বিভাগ সাতক্ষীরা, জেলা প্রাণী সম্পদ বিভাগ সাতক্ষীরা, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা, সাতক্ষীরা টাইমস সাতক্ষীরা, বয়েজ স্কুল সাতক্ষীরা, শিল্পায়ন সঙ্গীত একাডেমি সাতক্ষীরা, সাতক্ষীরা সিটি কলেজ, স্বপ্ন যাত্রা ফাউন্ডেশন, একাত্তরের চেতনা, জেলা শিক্ষক সমিতি সাতক্ষীরা, সাতক্ষীরা জেলা সদর শ্রমিক ইউনিয়ন, ইনসাইড ট্রিবিউন সাতক্ষীরা, ডেইলি ফ্রান্সাইজ সাতক্ষীরা, পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন সাতক্ষীরা, সিবিআই সম্রাটী সাতক্ষীরা বলছি, আপনাদের কাছে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা পরিবেশ একটু সুন্দর রাখুন, একটু শান্ত থাকুন। ঠিক রাত্র 12:01 আমরা অত্যন্ত শ্রদ্ধাভরে বিনম্র চিত্তে আমরা শহীদ বীরের দেবীতে পুষ্পমাল্য অর্পণ করব। আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা একটু ধীর স্থিরে পর্যায়ক্রমে আপনারা শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করবেন। অনুগ্রহ করে কেউ শহীদ বেদিতে উঠবেন না। শহীদ বেদির সামনে যে টেবিল চেয়ার আছে সাদা কাপড়ে ঢাকা, তার উপরে আপনাদের পুষ্পমাল্য অর্পণ করবেন এবং অন্য পয়েন্ট দিয়ে প্রস্থান করবেন। আমরা বেরিয়ে আমাদের অহংকার মহান একটু সামনে তর্ক মায়ের ভাষণের জন্য যারা প্রাণ দিয়েছেন, যারা আপনি ব্যয় করেছেন, তাদের সংস্কৃতি প্রতিপতি সৌধানী ধরেন ফল সমারোহ সাতক্ষীরা ঐতিহাসিক শৈলাদ রাজার পার্কে আর কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে